কত কিছু দিবসে পালিত হচ্ছে, শুনলাম কাল নাকি কন্যা দিবস ছিল, জানি না পুত্র দিবস বলে কোনো দিবস আছে কি না। আসলে পুত্র দিবস তো প্রায় প্রতিদিনই পালিত হয়। কন্যা যেহেতু অনেক সংসারেই অবহেলিত, তাই কন্যাকে মূল্য দেওয়ার জন্য আমার ধারণা একটি দিবস তৈরি করা হয়েছে। আমার কন্যাও নেই, পুত্রও নেই। যৌবনে অনেক ভুল সিদ্ধান্ত নিলেও সন্তান না জন্ম দেওয়ার সিদ্ধান্তটি আমার সঠিক ছিল। 780 কোটি লোকই পৃথিবী উপচে পড়ছে, এই দুঃসময়ে জনসংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যারা জন্মেছে তারা কি সবাই খেতে পড়তে পারছে, শিক্ষা স্বাস্থ্য পাচ্ছে? ইতর পানির মধ্যে বংশবিস্তার ইচ্ছেটা কিলবিল করে, এই কিলবিল ব্যাপারটি নিয়ন্ত্রণ করতে তারা পারে না। মানুষের মধ্যেও এই ইচ্ছেটি আছে, তবে এটি আরোপিত, আরোপিত বলে এটি নিয়ন্ত্রণ সম্ভব। অনেকেই সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে নেই বলে সন্তান জন্ম দেয় না। কিছু মানুষ আমার অবাক লাগে, মনে করে সন্তান জন্ম না দিলে তাদের জীবনটাই ব্যর্থ, অর্থহীন। তারা সন্তানের জন্য ইতর প্রাণীদের মতো কিলবিল করা ইচ্ছের আমদানি করে। আমার এক মামাতো বোন উচ্চশিক্ষিতা, নামী কলেজের অধ্যাপিকা, কিন্তু সন্তান নেই বলে এমনই দুঃখ কষ্টে ডুবে থাকে যে তার জীবনটাই সে উপভোগ করে না। তার এমন অর্থপূর্ণ জীবনটিকে সে যে অর্থহীন মনে করছে, এ দোষ কার বা কাদের? তার কানের কাছে যারা শৈশব থেকে গুনগুন করেছে সন্তান না জন্মেলে জীবনে কোনো মানে নেই, দোষ নিশ্চয় তাদের অনেকটা, বাকি দোষ তাদেরও যারা যুক্তি বুদ্ধি দিয়ে নারী বিদ্বেষী রীতিগুলোকে ভাঙার কোনো চেষ্টা করে না। প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য যদি প্রজননের প্রয়োজন পড়ত কথা ছিল, এখন তো দেখা যাচ্ছে মানুষের আধিক্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। লক্ষ কোটি অরণ্য নির্ভর প্রাণীর আবাসস্থল উড়িয়ে দিয়ে মানুষের জন্য শহরনগর বানাতে হয়েছে। পৃথিবীর কত প্রজাতি যে আমাদের মানুষ প্রজাতির হিংস্রতা আর বোধ বুদ্ধিহীনতার কারণে বিলুপ্ত হয়ে গেছে। এই গ্রহে আমাদের যতটা অধিকার ততটা অধিকার তো তাদেরও। অস্ত্রের জোরে কি আরাজকতা নাই আমরাই চালিয়েছি। আমরা পৃথিবীর বন জঙ্গল ধ্বংস করেছি, নদী সমুদ্র আকাশ বাতাস দূষিত করেছি। আমাদের স্বার্থন্ত জীবনযাপন এবং আমাদের অর্থহীন জনসংখ্যা দিয়ে অনেকে মনে করেন জ্ঞানী গুণীদের সন্তান জন্ম দেওয়া উচিত, কিন্তু বারবার প্রমাণিত হয়েছে জ্ঞানী গুণীদের সন্তান জ্ঞানী গুণী হয় না। আর কত প্রমাণ দরকার? মৃত্যুতে জীবনের চিরকালীন সমাপ্তি, বংশ রয়ে গিয়ে রক্তের স্মৃতি ভেটা রয়ে গিয়ে কারো কোনো লাভ হয় না। আজ এত কাল পরও নিজেকে আরেকবার ধন্যবাদ দিই, না পুত্র না কন্যা কিছুই জন্ম না দিয়ে আমি একটি স্বাধীন এবং অর্থপূর্ণ জীবন যাপন করেছি বলে। তুমি সন্তান জন্ম দিয়ে জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করো না, তুমি তোমার কাজ দিয়ে জীবনকে অর্থপূর্ণ করো। তুমি কে, তুমি কি সেটাই বড়। সন্তান যে কেউ জন্ম দিতে পারে, যে কোনো গণ্ড মূর্খই এ কোনো উল্লেখযোগ্য ব্যাপার না। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটির পাশেই থাকবেন।